একজনে প্রশ্ন করেছেন, বিষয় হলো করোনা ভাইরাস সম্পর্কে। এক, মানুষের উপর জুলুম শোষণ করে অর্থ উপার্জন করা যাবে না। চোখের সামনে কোটি কোটি টাকা পড়ে থাকলেও আল্লাহর ভয়ে ধরা যাবে না। আচ্ছা, 2 নম্বর, পরের হক ফেরত দিতে হবে। পাওনাদার খুঁজে না পাওয়া গেলে গরিব অথবা মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে বিনা সওয়াবের আশায় বিতরণ করতে হবে। 3, জঘন্য অশ্লীল কাজ পরিহার করতে হবে। আল্লাহ পূর্বের বহু মানুষকে ওই কাজের জন্যে ধ্বংস করে দিয়েছেন। 4, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়া যাবে না। উক্ত কাজগুলো করলে আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস এবং যে কোনো কঠিন বিপদ থেকে রক্ষা করবেন, এটা আল্লাহর ওয়াদা। মানে তার মানে প্রশ্ন একটু গুলায় গিয়েছে আর কি। যাই হোক, মানে আল্লাহ তাআলার নিষেধগুলো থেকে বেঁচে থাকলেই এই মহামারী থেকে রক্ষা পাওয়া সম্ভব। এবং আল্লাহ তাআলার এটা নিষেধ, যদিও তিনি আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, এই উদ্ধৃতিগুলোর মধ্যে নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন। আয়াতের উদ্ধৃতি দিলে আল্লাহ তাআলা যা বলেছেন হুবহু তাই বলতে হবে, নিজের কোনো শব্দ ঢুকানো যাবে না। তবে হ্যাঁ, ভাবার্থটা সঠিক। আমি আবারও সবাইকে সতর্ক করছি, কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি দিলে যতটুকুন বলেছেন আল্লাহ তাআলা, যতটুকুন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততটুকুন বলতে হবে। এর বেশি কোনো শব্দ সংযোজন বিযোজন করা যাবে না। তবে যেমন জুলুম শোষণ করা যাবে না, জুলুম করা যাবে না, শোষণ করা যাবে না। আর জুলুম করে অন্যায়ভাবে অর্থ উপার্জন করা যাবে না। বরং জুলুম যে করে, জুলুমটা একটা পাপ, অন্যায়ভাবে আবার অর্থ শোষণ করে নেয়া আরেকটা পাপ। আর এই সবগুলো পাপের জন্যে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। শুধু তাই না, কিছু কিছু পাপের জন্যে শাস্তি উভয় জগতে হয়, দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। তো জুলুম এমন একটি পাপ, আর অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা শোষণ করে নেয়া এমন পাপ যার শাস্তি দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। যে কারণে জুলুম করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। ফেরাউন যদি টিকে থাকতে না পেরে থাকে, সাদ্দাদ হামানরা যদি টিকে থাকতে না পারে, আবু জেহেল আবু লাহাবরা টিকতে পারেনি। শুধু তাই না, আমাদের এই অতীত ইতিহাসে দেখুন না খুঁজে, মানে যদি বলতেই হয়, দেখুন লিবিয়ার গাদ্দাফি লিবিয়াকে কি দেয় নাই, অনেক কিছু দিয়েছিল লিবিয়াকে, কেবল মানুষকে জুলুম করেছে, কথা বলার অধিকারটা বন্ধ করেছিল, সব দিয়েছিল। কিন্তু ওই গাদ্দাফির কেমন পতন হয়েছে, সবাই খুশি হয়েছে। যদিও এখনও তারা রক্তাক্ত জীবন যাপন করছে, গাদ্দাফির অবস্থার চেয়ে অনেক খারাপ, কিন্তু গাদ্দাফির পতনে সবাই কি হয়েছে। কি আপনারা রাগ করতেছেন? সত্য না মিথ্যা? মানে মানুষকে জুলুম করে আপনি মানুষকে অন্যায় করলেন, মানুষের কথা বলার অধিকার চাপিয়ে রাখলেন, সোনা দিয়া ঘাট বাঁধাইয়া দিলেন, তাতেও মানুষ খুশি হয় না। বরং যে এমনটা করে তার পতনে মানুষ খুশি হয়। পৃথিবীর ইতিহাস, সাদ্দাম ইরাককে ছবির মতো সাজিয়েছিল, সাদ্দামের ইরাক। এখন গিয়ে দেখেন ইরাক একেবারে বিরান ভূমি, কিন্তু তবুও অধিকাংশ মানুষ সাদ্দামের পতনে খুশি হয়েছে। কারণ মানুষের মৌলিক অধিকার কে চাপা দিয়ে রেখেছিল, আর মৌলিক অধিকার চাপা দিয়ে রাখাটা এর নাম জুলুম। আর জুলুমের পাশাপাশি যখন অন্যায়ভাবে সম্পদ উপার্জন হয়, দেখেন না বাংলাদেশে ধরা পড়তেছে না, সরকারের দলের লোক হয়েও কি বাঁচতেছে। সরকার নিজের অস্তিত্ব রক্ষার জন্য দুর্নীতিবাজদের ধরতেছে। আমরা চাইব সবগুলো দুর্নীতির যথাযথ দৃষ্টান্তমূলক বিচার হোক। আর এই যারা করেছে তারা জুলুম করেছে মানুষের উপরে, ঠিক না? দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের এক এক ড্রাইভার আস্তাগফিরুল্লাহ আল আযীম, আমি মাঝে মাঝে নিজেকে খুঁজে পাই না যে বাংলাদেশে আসি, বাংলা এটা সোনার বাংলাদেশ। একজন ড্রাইভার, আমি অনেক কিছুই জানি না, শুধু এতটুকুন দেখলাম একজন ডাক্তার তিনি ক্যামেরার সামনে এসে বলছে আমার জীবনে একটাই আফসোস, আমি ড্রাইভার হয়ে মরতে চাই। কি দেখছেন না আপনারা? কি দেখছেন না? এটা কত বড় মানে মানে কত বড় ক্ষোভের কথা। একজন ড্রাইভার হঠাৎ করে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয় নাই। তো সরকারকে দাবি করব যাদের কারণে ড্রাইভার এত প্রভাবশালী এত ক্ষমতাধর হয়েছে তাদেরকে আগে ঘাড়ে ধরা উচিত, এদেরকে তো ধরা হচ্ছে না। সরকার নিজেকে রক্ষার জন্যে ওই দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দাতাদেরকে, দুর্নীতির গডফাদারদের ধরা উচিত, জানা উচিত। হ্যাঁ, সরকার যদি তাদেরকে প্রশ্রয় দেয় সরকারেরই ক্ষতি হবে, কোনো সন্দেহ নাই। আর সরকার এই উই পোকা দিয়ে সরকারের উপকার হবে না, বরং উই পোকা সরকারকে ভিতর থেকে খেয়ে ফেলবে। সরকারের উচিত নিজের অস্তিত্ব রক্ষার জন্যে এই সব দুর্নীতিবাজ জুলুমবাজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। জেনে রাখবেন এরা দুনিয়াতেও শাস্তি পাবে, আখেরাতেও পাবে। শুধু তাই না, অন্যের হক ফেরত দিতে হবে। তবে উনি যেভাবে মানে আয়াতের উদ্ধৃতি দিয়ে, এটা আমি আবারও বলি না, আল্লাহর ওয়াস্তে আয়াতে যতটুকুন ততটুকুন বলবেন যে হকদারের হক ফিরিয়ে দিতে হবে। এখন যদি পাওনাদার খুঁজে না পাওয়া যায়, গরিব বা মাদ্রাসার লিল্লা বনিকে বিনা সওয়াবের আশায় ফতুয়া আপনি পাইলেন কই? হ্যাঁ, নিজে নিজে মুফতি সাহেব হয়েন না, মুফতি হওয়ার জন্য পড়ালেখা করা লাগে। যদিও বাংলাদেশে যে কেউ লিখতে পারে, এটা আফসোস না। জানা উচিত হকদার আমার কাছে যে টাকা পাবে, পয়সা পাবে, অধিকার পাবে, তাকেই ফিরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি সর্বাত্মক চেষ্টা করে তাকে যদি খুঁজে না পাই তাহলে এই ক্ষেত্রে আইম্মা মুস্তাহিদিনদের ফতোয়া আছে। কেউ বলেছেন টানা 3 বছর সর্বশক্তি দিয়ে খুঁজতে হবে, অধিকাংশরা বলেছেন টানা 1 যুগ 12 বছর পর্যন্ত সকল শক্তি দিয়ে, মিডিয়া দিয়ে, ব্যবস্থাপনা যা আছে এখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এই যে আরও ফেসবুক, সব কিছু দিয়ে আপনি খুঁজবেন যে আমার কাছে পাওনাদার অমুক, আমি তারে খুঁজি, অথবা তার উত্তরাধিকার। যদি 12 বছর টানা খুঁজার পরেও আপনি না পান, তাইলে যার মাল তার সওয়াব। কথাটা হলো আপনি নিজে সওয়াব, কারণ আপনি তো মালিকই না, সওয়াব পাইবেন কেমনে? অন্যের মালে পোদ্দারি করবেন না। যে মালের মালিক তার সওয়াব হোক, এই নিয়তে আপনি গরিব মিসকিনকে, অসহায়। খালি মাদ্রাসা লিল্লা বোর্ডিং চুকে দেখেন, আর কিছু দেখেন না। না, এগুলো একটা ভণ্ডামি। যাই হোক, যাই জাকাত খাওয়ার উপযুক্ত তাকে দেবেন, মালিক যে তার সওয়াব হোক এই আশায়, এই নিয়তে। তবে যদি 12 বছর পরেও মালিক ফিরে এসে দাবি করে দিতে হবে, মালিক ফিরে এসে দাবি করলে দিতে হবে। যদি মালিক ফিরে আসার পরে বলেন দান করে দিছি, তাইলে হবে না, অবশ্যই ফিরত দিতে। এর দলিল বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন 3 বন্ধু জীবন্ত কবরস্থ হয়ে গিয়েছিল, গুহার ভিতরে ঢুকেছে, পাথর এসে গুহাটা বন্ধ হয়ে গিয়েছে। যখন 3 জনে সর্বশক্তি দিয়ে পাথর ধাক্কায়া সরে না, তখন বলে আল্লাহ ছাড়া তো আর যাওয়ার জায়গা। তখন 3 জনে দোয়া করে, কয় ভালো কাজ উসিলা করে দোয়া করো। একজনে দোয়া করলো, আল্লাহ তাআলা তুমি জানতে আমার একজন শ্রমিক ছিল, শ্রমিক তার শ্রমের মূল্য না নিয়ে চলে যায়, আমি তার শ্রমের মূল্য দিয়ে একটি বকরি কিনি, বকরিটা বছরান্তে বাচ্চা দেয়, আবার বাচ্চা দেয়, এভাবে একটা দল পাল হয়ে যায়। অনেক বছর পরে ওই শ্রমিক এসে বলল, আমি বিপদে পড়েছি, আসতে পারিনি, এতদিন আমার পারিশ্রমিকটা দাও। আল্লাহ তুমি খুব ভালো করে জানো। আমি বললাম, এই ছাগলের পালটা তোমার নিয়ে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলেন, বলল আমার ওই ছাগলের পালটা নিয়ে যাও। সে বলল, তুমি কি মস্কারি করো? কয় না, আমি এতদিন পাহারা দিয়েছি, তুমি মালিক, এই সব তোমার। বলতেছে, আল্লাহ তোমাকে ভয় করে ছাগলের পালটা দিয়ে দিয়েছিলাম, যদি তা কবুল করে থাকো আজকে পাথরটা সরাইয়া দাও। হাতটা নামাতে পারে নাই, পাথর সরে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং এটা হলো দলিল, অনেক দলিল আছে। এই জন্যে হকদারের হক যখন আসবে ফেরত দিতে হবে, তবে অগ্রিম ফিরিয়ে দেওয়ার জন্যে সকল মাধ্যম ব্যবহার করতে হবে। সর্বশক্তি বিনিয়োগের পরেও যদি না পাওয়া যায়, তাইলে যার সম্পদ তার সওয়াব, এই নিয়তে দিতে হবে। বুঝতে পেরেছি? হ্যাঁ, অশ্লীল কাজ পরিহার করতে হবে। অশ্লীল মানেই হলো ব্যাপক বাস্তবতা, তার মানে শ্লীলতা যেখানে নাই, কথায়, কাজে, কর্মে, আচরণে, সব জায়গায় শ্লীলতা থাকতে হবে। অশ্লীলতা থাকা যাবে। অশ্লীলতার চূড়ান্ত বাস্তবতার নাম বেবিচার। অশ্লীলতার চূড়ান্ত বাস্তবতার নাম হলো বেবিচার, চরিত্রহীনতা। আফসোস, এই চরিত্রহীনতা আজ সর্বত্র যেন ছড়িয়ে পড়েছে। শিক্ষাঙ্গন বলেন, অফিস আদালত বলেন, কোথায় নাই। কি আপনারা দ্বিমত করেন আমার সাথে? হ্যাঁ, আমি দলিল দিতে পারবো না, তবে আপনাদের মতোই আমিও শুনি, খবরে শুনি, অভিজ্ঞ মানুষদের কথাই শুনি, ভুক্তভোগীদের কথাই শুনি। শিক্ষাঙ্গন পবিত্র, পবিত্র ভূখণ্ডের নাম শিক্ষাঙ্গন। কারণ আল্লাহ তাআলা প্রথম শিক্ষা দেয়া শুরু করেছিলেন জান্নাতে। যে শিক্ষায়তনের, যে বিদ্যাপীঠের পরিবেশ জান্নাতের মতো না, সেখানে মানুষ তৈরি হতে পারে না, সেখানে অমানুষ তৈরি হবে। কি হচ্ছে না? হচ্ছে না, রাগ করে না। আমাদের স্মৃতি সেই 90-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানে এরশাদ সাহেবের শাসনামলে, তখন বিশ্রী অবস্থা শুরু হয়। তখন রণবীর, কার্টুনিস্ট রণবীর, ইত্তেফাক পত্রিকায় একটা কার্টুন এঁকেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে মানুষের বাচ্চারা, বের হচ্ছে গরু ছাগল হয়ে। তৎকালীন ভিসি নরসিংদীর লোক, আমি নরসিংদীকে সম্মান করি, কিন্তু আফসুস বলতে হয়, নাম বলবো না। তৎকালীন ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরসিংদীর লোক ছিলেন। তিনি প্রচণ্ড প্রতিবাদ করলেন রণবীরের কার্টুনের বিরুদ্ধে। আল্লাহর কি মেহেরবানি, 15 দিন যাইতে না যাইতে তাকে তক্তা বানায় ফেললো পুলাপান। তখন এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না। সাংবাদিক প্রশ্ন করতে গেছে, আপনারা প্রতিবাদ করেছিলেন রণবীরের কার্টুনের, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষের বাচ্চারা ঢুকে গরু ছাগল হয়ে বের হয়, এবার আপনার প্রতিক্রিয়া কি? মহাশয় আর কোনো শব্দ উচ্চারণ করেন নাই। সে যদি সেই সময়ের কথা হয়, আজকে অবস্থার উন্নতি হয়েছে? আফসোস, আফসোস, ওই সময়েও যতটুকুন সম্মান আর মর্যাদা দেয়া ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, আজ আজ আছে? তা আমরা কোথায় যাচ্ছি? অশ্লীলতা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আফসোস, এটা শুধু তাই না, বলি আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া চলে গিয়েছে ভদ্রলোক, এই পাশের বাড়িতে। আমাদের এখানেও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে। পোলাপান দুষ্টামি করে তিনি প্রতিবাদ করলেন, পোলাপান তাকে আক্রমণ করতে গেল, তিনি চিৎকার করলেন। তার ওয়াইফ যদি আর আমাদের মসজিদের 2-3 জনেরা যদি না আগাত, পোলাপান তারই উল্টু, মানে অশ্লীলতার প্রতিবাদ করে কেন, এই জন্যে তাকে উল্টু শাসাচ্ছিল। এই হলো দেশ। আমরা কি এর থেকে সামনের দিকে আগাবো না পিছনের দিকে যাব? করোনা মহামারী এমনি আসে নাই। আমরা তো অশ্লীলতা ছাড়ি নাই, ভণ্ডামি ছাড়ি নাই, শুদ্ধ হই নাই, এই জন্যে আবার দ্বিতীয় পর্যায়ে আইতাছে। বাবাজিরা সবুর করো, আইতাছে। कि राग करतेছেন জেনে রাখবেন আল্লাহর গজব ততক্ষণ উঠবে না আমরা শুদ্ধ না হওয়া পর্যন্ত। ইবনে মাজার বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো সমাজে যদি কোনো সময়ে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এমন কি অশ্লীলতা করে তা প্রচার করা হয়, বাংলাদেশে হয় না? বলেন হয় না? অনেক কথা, কয়টা বলবো, কয়টা বলবো? চরিত্রহীন, যার চরিত্র নাই তার কিচ্ছু নাই। এটা আমি হুজুরের কথা না, আপনারা যারা ইংরেজি শিক্ষিত তাদের কথা। মানি ইজ লস্ট, nothing is lost, health is lost, something, our character is lost. আপনারা তো আস্তে কইলেন, আর একটু জোরে কইতে পারেন না? character is lost. আপনাদের কি দুই হাত জোর করে বলি, এবার সমাজে ঘুরে দেখেন চরিত্রহীন সব জায়গায় আছে, চরিত্রহীনদেরকে পুরস্কৃত করা হচ্ছে। সমাজ ভালো হবে কেমনে? যার নৈতিক চরিত্র নাই তার কাছে কোনো কিছু আমানত রক্ষা হতে পারে না। তাই আমি সরকারকে বলবো, যারা আজ ক্ষমতায়, আল্লাহর ওয়াস্তে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন, নিজেরাও যদি বাঁচতে চান। যারা চরিত্রহীন তাদেরকে পুরস্কৃত না করে সত্যিকারের শাস্তি দিন, যাতে কেউ চরিত্রহীন হওয়ার স্বপ্ন না দেখে। কিন্তু আমরা মনে হয় কোথায় যে অবস্থান করছে। আবারও বারবার অনুরোধ করি, বারবার হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে চরিত্রহীনদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আর না হয় করোনা আরও আসবে, আরও আসবে, আসতেছে না? দ্বিতীয় পর্যায়ে আসার প্রতিধ্বনি কি? আল্লাহ সহ্য করেন না কিছু পাপ, এর মধ্যে চরিত্রহীনতা অন্যতম, জুলুম অন্যতম, মানুষের সম্পদ শুষে নেওয়াটা অন্যতম। আজ কোথায় আমরা? আমি দেখুন, আফসোস একটা জিনিস বলি, আপনারা রাগ করেন না, সরকার এবং সরকারি লোকজনের বিবেক হারিয়ে যাচ্ছে কিনা দেখুন। একটা গাড়িতে চড়ি, গাড়ি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। আমি ইনকাম ট্যাক্স দেই, আমি সব লিখি, কিন্তু আফসোস করে বলি, একটা গাড়ি 2450 সিসি 50,000 টাকা দিতাম, এবার বাজেটে এটা হয়ে গেছে কি? আপনাদের মনে হয় নাই নাকি? এবার 75,000 হয়ে গেছে। যে গাড়ি 1500 সিসি, এটা নাকি আগে ছিল 15,000, এবার হয়েছে 1600 থেকে 2000 সিসি, আগে ছিল 30,000, এখন 50,000। আচ্ছা, একটা গাড়ি রাস্তায় চলে, গভর্নমেন্টকে 75,000 টাকা দেব, আমি কি সার্ভিসটা পাই? আমি এই প্রশ্নটা সবার সামনে করলাম, আপনারা কেউ কথা বলেন এ ব্যাপারে? আমাদের মন্ত্রীরা, সাহেবরা কি পেয়েছেন? সরকারকে 12টা বাজাচ্ছেন। এগুলা মানুষের মনে, আমার মনে যদি তা প্রশ্ন তৈরি হয়, সবার মনেই প্রশ্ন তৈরি হয়, ঠিক না বেঠিক? এই ক্ষেত্রে সরকারি দলের লোকরাও ক্ষিপ্ত হচ্ছে, কোনো সন্দেহ নেই। পাইছেনটা কি পেয়েছেন? কি সার্ভিস দেন? রাস্তা ভাঙ্গা, গাড়িটার 12টা বাজে। কি রাস্তায় কয়টা সার্ভিস পাওয়া যায়? বাংলাদেশে কয়টা রাস্তা ভালো আছে বলে? বরং চোর আর ডাকাত সবাই আমরা পুষতেছি। বন্ধুগণ, এগুলার শেষ হওয়া উচিত। জুলুম আর অর্থ শুষে নেয়া, কতভাবে শুষে নেয়া হচ্ছে অর্থ, এগুলা বন্ধ করা উচিত। পাবলিককে সার্ভিস যত বেশি প্রোভাইড করা যাবে, তত রহমত কার পক্ষ থেকে আসবে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাই আল্লাহর সাহায্য যদি পেতে চান, রহমত যদি পেতে চান, পাবলিকরে সেবা দিতে হবে না, হবে না, শুষে নেওয়া যাবে না অর্থ, বরং মানুষের পকেটে টাকা থাকুক এটা নিশ্চিত করতে হবে। মানুষের পকেটে যত টাকা থাকবে তত জুলুম বন্ধ হবে, অনাচার, সামাজিক বিশৃঙ্খলা তত বন্ধ হবে। পকেট যত খালি বিশৃঙ্খলা তত বাড়বে। এটা সরকারের বিভিন্ন অর্গান কেন বুঝে না, কেন বুঝে না, আর যারা মন্ত্রী তারা বুঝতে চান না কেন? আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। পাবলিক পালস বুঝতে হবে, নেতৃত্বের যোগ্যতার, নেতা হওয়ার যোগ্যতার প্রথম শর্ত চেহারা দেখলে বুঝতে হবে লোকটা কি চায়। মানুষ কথা বলার আগে মানুষের পালসটা কি তা বুঝার যোগ্যতার নাম নেতা। আপনি খেতা ধরে নেতা বানাবেন, কি রাগ করতেছেন? রাগ করতেছেন? চৌকিদারের ছেলেকে নেতা বানায় দেবেন, সে তো কিছুই বুঝবে না। নেতৃত্বের জন্যে গায়ের পবিত্র রক্ত লাগে। চৌকিদারের ছেলে নেতা হলে কি? কথাগুলো বড় কঠিন, বড় তিক্ত, কিন্তু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে করবেন না আমার কথা বলছি, আমি কেবল নবীজির কথা শুনিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখনই সমাজে বিপর্যয় তৈরি হবে যখন দাসীর পুত্র নেতা হয়ে যাবে। দাসীর পুত্র, নিচু শ্রেণীর লোক নেতা হবে, তখন সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। বাংলাদেশের অনেক জায়গায় নিচু শ্রেণীর লোকেরা আজ, কথাটা কঠিন, বাস্তব, অনেকগুলো কথা বলে ফেলেছি, ক্ষমা চাই, কিন্তু আমাদের তো নসিহত করা উচিত, এটা আমাদের দায়। আমরা নসিহত করব সবাইকে। আল্লাহ তাআলা সবাইকে শুদ্ধ হওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন।